গার্গি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি ঠিক ঠিক উত্তর দেবে। কি কথা বলো? কালকে রাত্রে তুমি ঘর থেকে বেরিয়ে গেলে, বাড়িতে ছিলে না তুমি, কোথায় গিয়েছিলে? বাড়িতে ছিলাম না, এটা তোমাকে কে বললো? এটা আমি জানি গার্গি। না জানো না অয়ন। ও বুঝতে পেরেছি, বস্তির ওই ভদ্রলোক থানায় এসে বলেছেন বিমলদের বাড়িতে কাল রাতে যাকে ঢুকতে দেখেছিল তার সঙ্গে আমার চেহারার মিল আছে। আমাকে তুমি বাড়িতে খুঁজে পাওনি, তাই তুমি ধরেই নিয়েছো যে আমি বাড়িতে ছিলাম না, আর ব্যাস মিলিয়ে নিয়েছো পুরোটা। দেখো গার্গি, বস্তির ওই লোকটা কি বলেছে সেটা আমি জানি না, জানার কোনো দরকারও নেই আমার। শিপ্রার মৃত্যু নিয়ে আমি বিন্দু মাত্র ভাবিত নই, আই এম নট এট অল ইন্টারেস্টেড। তুমি তোমার হোম এসব নিয়ে তুমি থাকো, আমি কেন নাক গলাতে যাবো এর মধ্যে? আমি শুধু একটা সিম্পল অ্যান্ড হাম্বল কোয়েশ্চেন করেছি তোমাকে, রাত্রে কোথায় ছিলে তুমি? একজন স্বামী হিসেবে এই কথাটা জানার একটা অধিকার আমার আছে, আর উত্তর দেওয়ার একটা দায়িত্ব তোমার আছে গাকি। না কোনো রকম মিথ্যে অভিযোগের উত্তর দেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। বসির ওই লোকটি স্ত্রী যদি তোমাকে একবার আইডেন্টিফাই করে, আমরা কিন্তু সব উত্তর পেয়ে যাবো গাকি। তফাত একটাই, সেই উত্তরটা তখন তখন অনেকটা লজ্জা অনেকটা অপমান নিয়ে আমাদের কাছে আসবে। অয়ন তোমার তোমার কি হয়েছে? তুমি তুমি কেন এইভাবে আমার সঙ্গে শত্রুতা করছো? গার্গি, সত্যি কথা বলাটা যদি শত্রুতা হয় তাহলে তাহলে আই কান্ট হেল্প ইট। কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? আমার সঙ্গে ঝগড়া হওয়ার পর তুমি ঘর থেকে বেরিয়ে গেছিলে, আমি সারা বাড়ি খুঁজেছি তোমায় কোথাও পাইনি। সারা বাড়ি খুঁজেছিলে? সারা বাড়ি তুমি খোঁজনি অয়ন, তুমি যা হোক করে এদিক ওদিক দেখেছিলে, যদি ভালো করে খুঁজতে তাহলে নিশ্চয়ই আমায় খুঁজে পেতে। ঠিক আছে, আমি তর্ক বাড়াতে চাই না, তুমি নিজেই বলে দাও না তুমি কোথায় ছিলে, কোন ঘরে, আমিও দেখেনি ওই সময় আমি ওই ঘরটা খুঁজেছিলাম কিনা। হাতে নাতে তাহলে প্রমাণ হয়ে যায় কে মিথ্যে কথা বলছে, তুমি না আমি। আর কি চুপ করে আছো কেন? আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি উত্তরটা দাও। কেন চুপ করে আছো, উত্তরটা দাও, কোথায় ছিলে তুমি? কোনো দরকার নেই উত্তরের, কোনো উত্তরেরও দরকার নেই, কোনো প্রমাণেরও দরকার নেই। একটা হারিয়ে যাওয়া ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে কিচ্ছু প্রমাণ করা যায় না অয়ন। যদি দরকার পড়ে আমি আমি কোর্টে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে প্রমাণ দেব, তোমায় কেন দেব? তোমায় এসব কথা বললে তুমি শুনবে না অয়ন, শুনলেও বুঝতে চাইবে না, আর বুঝতে চাইলেও মানতে চাইবে না। তোমার কলির এইবারের দুর্ঘটনা আমাদের মধ্যে সব কিছু শেষ করে দিয়েছে অয়ন, সব কিছু। গার্গি, ডোন্ট ক্রস ইউর লিমিট। কলি সম্পর্কে একটাও কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। কেন শুনবে না? কেন শুনবে না? তুমি যদি আমায় সন্দেহ করতে পারো অয়ন, আমিও তোমায় সন্দেহ করতে পারি, তোমাদের দুজনকে সন্দেহ করতে পারি, 100 বার সন্দেহ করতে পারি। না পারো না, তুমি সন্দেহ করতে পারো না। কারণ আমাদের সম্পর্ক নিয়ে কোনো কথা বলার এখতিয়ার তোমার নেই। দ্বিতীয়বার যদি এরপরে যদি কোনোদিনও কখনো এই বিষয় নিয়ে তোমার মুখে আমি কোনো কথা শুনি না, আই উইল জাস্ট আটকালে কেন? হাত তো তোমার উঠেই গেছিল, শুধু আমার গায়ে নেমে আসার অপেক্ষা। তুমি আমাকে মারতেই পারো, তোমার তোমার সব রকম রাইট আছে। আফটারঅল আফটারঅল তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, এত বড় বাড়ি দিয়েছ, এসি গাড়ি দিয়েছ চড়ার জন্য, এত বড় সামাজিক সম্মান, আমি কি করে বলি? এই সব কিছুর বিনিময়ে একটা দুটো চড় তুমি আমায় মারতেই পারো। এত বড় ডাক্তারের বউ আমি। না না অয়ন, অয়ন ডোন্ট কন্ট্রোল ইয়োরসেলফ, অয়ন মারো, মারো আমাকে অয়ন। গার্গি, বাড়াবাড়ি তোমার তোমার সব রাইট আছে, আমাকে মারো।